एक्स्ट्रा टाइम। কাজান স্টেডিয়ামে ব্রাজিলের হার, তারপরে রাশিয়ার মাটিতে বসে রাশিয়ার পরাজয়, একটা শিক্ষা বোধ হয় দিয়ে গেল আমাদের, আমরা যারা এখানে রয়েছি, ফুটবলকে খুব কাছ থেকে দেখছি। ব্রাজিল টিম তার পরের দিনই রওনা হয়ে গেল রিওতে। হোটেলে বাইরে দেখলাম সেদিনও বেশ কিছু সাপোর্টার কিন্তু হাজির ছিলেন। আমরা যে সমস্ত ছবিগুলো দেখতে অভ্যস্ত যে এই ধরনের পরাজয় মানেই ফুটবলারদের দোষারোপ, তাদেরকে বিভিন্ন রকম ব্যঙ্গোক্তি, গালাগালি, বিক্ষোভ, না কোনো কিছু দেখিনি। সেদিনও দেখেছিলাম যে সমস্ত ফুটবলাররা যখন বেরোচ্ছেন, ব্রাজিলের সাপোর্টাররা তখনও ফুটবলারদের নামে গান গাইছেন। কিংবা রাশিয়ার পরাজয় দেখেছিলাম এখানে একটা ফ্যান জোনে বসে, প্রায় 50,000-এর বেশি লোক হয়েছিলেন, এবং তারা যখন রাশিয়া হেরে গেলেন টাইব্রেকারে, প্রত্যেকটা মুহূর্ত ছিল উদ্বিগ্নের মুহূর্ত, উদ্বিগ্ন ছিলেন তারা। এবং যখন শেষ হয়ে গেল ম্যাচটা, চুপচাপ কেউ চোখের জল লুকালেন, কেউ হয়তো চোখের জল ফেললেন, এবং চুপচাপ সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার মনে হয় যে ফুটবলের প্রতি ভালোবাসাটা এরকমই হয়, যাদেরকে ভালোবাসা যায়, যে টিমকে ভালোবাসা যায়, যে দেশকে ভালোবাসা যায়, যে প্লেয়ারদের ভালোবাসা যায়, তাদেরকে কোনোভাবে বোধ হয় আঘাত করা যায় না, বরং তাদের পাশে অনেক বেশি মনোবল নিয়ে দাঁড়াতে হয়, তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করতে হয়। এবং ভালোবাসা এমন একটা শব্দ, সেটা বোধহয় দিয়েই যেতে হয়, কেড়ে নেওয়া যায় না। সেদিন সংখ্যাটা হাজারে হাজারে ছিল, এদিন হয়তো অনেকটাই কম, তবু ওরা ছিলেন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, তাতে কি নেইমাররা যখন দেশে ফেরার পথে বিদায় জানাতে হাজির ব্রাজিলিয়ানরা। না, কোনো বিক্ষোভ নয়, কোনো গালাগালি নয়, কোনো ব্যক্তিগত কুরুচিকর আক্রমণও নয়, ওরা গান গাইলেন, শুভেচ্ছা জানালেন ভবিষ্যতের জন্য। মনে আছে 2003 সালে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারার পর মোহাম্মদ কাইফের বাড়ি আক্রমণ করা হয়েছিল। 2007-এর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়ি ছিল আক্রমণের নিশানা। 2015 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরে জঘন্য কুরুচিকর ব্যঙ্গোক্তি করা হয় বিরাট কোহলি ও তার তৎকালীন বান্ধবী অনুষ্কা শর্মার উদ্দেশ্যে। অথচ 7-1 গোলে হারার পর ডেভিড লুইস কিংবা স্কোলারির বাড়ি আক্রমণ হয়েছিল এমন কোনো খবর নেই। হারের পর ওদেরও কান্না আসে, কাঁদেনও। গায়ে থাকা জার্সি কিংবা পতাকায় চোখের জল লেগে থাকে, নিজের দলের খেলোয়াড়দের ওপর অভিশাপে খরচ হয়ে যায় না ওই চোখের জল। পঁচাত্তরে 5 গোল খাওয়ার পর মোহনবাগানের সুব্রত প্রসন্নরা গঙ্গার উপর নৌকায় লুকিয়েছিলেন সারা রাত। এখনো লাল হলুদের রেহেনেশরা জ্বলে ওঠেন সমর্থকদের রোষানলে। আবেগ, ভালোবাসা, গগনচম্বী প্রত্যাশা সবটাই ওদের থাকে, কিন্তু প্রত্যাশা পূরণ না হলে নিজেদের স্টেডিয়াম, নিজের দেশের সম্পত্তি ভাঙচুর করেন না, কান্না লুকিয়ে বাড়ির রাস্তা ধরেন। তাহলে কোথায় তফাতটা হয়ে যায়? তফাত হয়ে যায় শিক্ষায়, সচেতনতায়। গুটি কয়েক সমর্থকদের অশিক্ষা, অসচেতনতার দায়
বইতে হয় আমাদের সবাইকে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।